কিম মারিয়া, হ্যাঁ কিম মারিয়াকে নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারছিলাম না লিঙ্কটা আদৌ ফেক নাকি রিয়েল। তাই সেই ভিডিওতে তেমন কিছু বলি নাই, কিন্তু এই দুই দিন খুঁজাখুঁজি করে জানতে পারলাম কি জানো, লিঙ্কটা রিয়েল। আর আরেকটা বিষয় জানতে পারলাম, কিম মারিয়া নাকি সাউয়ার আর্মি, মানে BTS আর্মি। নতুন এখন কিম মারিয়ার লিঙ্কটা যদি তার বয়ফ্রেন্ডের সাথে না বের হয়ে একটা মেয়ের সাথেও বের হতো, তাও ধরো আমি বিশ্বাস করে নিতাম। যেখানে তোদের আইডল গুলি হিজরা, সেখানে তোরা আর কি হবি? কাল রাতে যখন আমি অনলাইন ঘাটাঘাটি করছিলাম, তখন আমার সামনে একটা পোস্ট আসে। পোস্টে লেখা ছিল, BTS বা BTS আর্মি যদি আমাকে গ্যাং র‍্যাপ করতে আসে, তাহলে আমি সবকিছু হাসি মুখে খুলে দিব। এই পোস্টটা যে করছে তারে বলতাছি, শুন বোন, BTS বা BTS আর্মিদের জন্য না কইলা গুলিস্তানের মুড়ে কইলা দে 1 night 10,000। Hey, what's up guys? Assalamualaikum. This is some Pavel. এখন বলতে পারো কিম মারিয়া BTS আর্মি, তাই বলতাছি লিংকটা রিয়েল। আরে না রে ভাই, আমি BTS বা BTS আর্মি পছন্দ হই না ঠিক, কিন্তু কারো পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই আমার নাই। লিংকটা যে রিয়েল এইটা বুঝতে পারছি কেমনে জানো, ওই যে ওরা একজন আরেকজনকে মেনশন দিয়া লিখে না, ওইগুলো দেখাই তো বুঝতে পারছি। সবচেয়ে বড় কথা হলো লিংকটা যে রিয়েল, ওইটা তো এরা ক্যাপশনের মধ্যেই লেখা দিছে। গাইস, খুব তাড়াতাড়ি BTS দের নিয়ে ভিডিও আনবো। কয়েক মাস আগে যখন BTS দের জন্য 3টা মেয়ে পালাইছিল, এই বিষয়ে ভিডিও বানাইছিলাম, এন্ড BTS নামক সাউয়ার আর্মির জায়গা মতোই লাগছিল। কাম টু দা পয়েন্ট, কিম মারিয়ার লিংক ভাইরাল হইছে, অনেকেই বলতাছে লিংকটা ফেক, অনেকেই বলতাছে রিয়েল। কিছু মানুষ এখন যারা ফেক বলতাছে তাদের বলি, শালা বুকাচন্দ্র, মানে তোদের মাথায় কি ব্রেন নাই? MC-র বাচ্চা বলে যে MC-র বাচ্চা, মানে যেখানে তোদের বাপ মাই বইলা দেশে এটা রিয়েল লিংক, সেখানে তোরা বলতাছিস এটা ফেক লিংক। MC-র বাচ্চা বাপ দেখাস, বাপ তোদের। পয়েন্টে আসি, ইব্রাহিম বলছে কি লিঙ্ক ভাইরাল হয়েছে, এটা জানলে তার ফ্যামিলি কখনো মেনে নেবে না, তাই সবকিছু ভুলে যাওয়ার জন্য। এখন আমার কথা হলো, মাদারচুদ, একটা মেয়েকে যে সমাজের কাছে চরিত্রহীন বানাইছিস, তো ওইটা ফিরাই দিতে পারবি? MC-র বাচ্চা, যখন তুই মারিয়ার সাথে রিলেশনে গেছিলি, তখন কি তুই তোর ফ্যামিলিকে জিজ্ঞেস করছিলি রিলেশনে যাবে কিনা? তার চেয়েও বড় কথা হলো, যখন তুই ওর সাথে ফিজিক্যাল ইন্টারকোর্স করছ, তখন কি তুই তোর মারে বলছিলি এইটার কথা? মানে যা করছ সবকিছু তুই করছ, তাহলে আবার এখন মামার স্ক্যান, মানে তোরে আর কি বলবো, দুষ্টা আসলে তোর না তোর বাবার। সেদিন যদি এত টাকার কথা চিন্তা না করতো, তাহলে তোর মতো MC-র বাচ্চার জন্ম হতো না। আরেকটা কথা বলি, ছাগলের মতো এত মেয়ে করিস না, হলে খাঁচি দিয়ে জায়গা মতো কাইটা দিন করে রাস্তায় রাস্তায় টাকা তুলবি। আর হ্যাঁ, কিম মারিয়া আহামরি ভালো মাইয়া না, যদি ভালো মেয়ে হতো তাহলে লিঙ্ক ভাইরাল হতো না। মনে রাখবা, টাকার জন্য হোক বা ফেমের জন্য, যে কাপড় গুলো থাকে বলে। So if you like the video, like and comment. If you are new to the channel, then subscribe now. I will appear again with a new video. Everyone stay healthy, God bless you. चौथा कम चिल्लाना चाहता है, बस्ती का हस्ती, मैं मालूम क्या किधर से आता, पीछा।